রাবড়ি আছে, দই আছে, তাই তো? রাবড়ি 30 করে। খাড়াতে হবে কিভাবে ঢুকেছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আমরা এখন বেরিয়েছি, আমি আর সৌমেন মন্দিরের দিকে যাচ্ছি। আজকে ডে 3, প্রচণ্ড রোদ আজকে সকালে এখন। আর আমাদের এখানে চেক আউট আছে হোটেলে বেলা 11টায়। দেখি 11টার মধ্যে হয়ে যাবে আশা করি। কালকে আর আসা হয়নি ডিনার করে, টায়ার্ড ছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তোমেন মর্নিং, মন্দিরের দিকে যাব, পুজো দেবো তারাময়। একদম, আমরা এখান থেকে পুজো দিয়েই বেরিয়ে যাবো। এটা দ্বারকা নদ গেছে, এই হচ্ছে গেটটা তারামা সরণি। কোন রকম ভাবে গাড়ি দাঁড় করাবেন না। এখন বাজে তোমার 9:45 সকাল, 8:45। আচ্ছা, এটা ব্যাক সাইড এন্ট্রি, আর এখানে এত ভিড়, ভিআইপি লাইন, তাও ভিড়। সবকে নিয়ে নিয়েছি, আমাদের পুজোর যা সরঞ্জাম। হয়ে গেল প্রায় আধ ঘন্টা, আমরা এই ছাউনি তলায় চলে এসেছি বাইরে থেকে। এটা দিয়ে এন্ট্রি হচ্ছে, কিভাবে এইভাবে যাচ্ছে সোজা মন্দিরে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমি আর সৌমেন এখন বেরোচ্ছি এখান থেকে। ফ্রন্ট গেটটা পুজো দিয়ে হোটেলে ফিরে লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। হোটেল থেকে 5 কিলোমিটার গিয়ে পৌঁছলাম চকপাড়া মোড়, আর চকপাড়া মোড় থেকে বাম দিকে ঘুরে ধরে নিলাম মেন রোড, রামপুরহাট সাঁইথিয়া রোড। ওয়েদার ঠিকঠাক, খুব একটা মেঘলা নেই আর কড়া রোদও নেই। বেশ খানিকটা যাওয়ার পর দেখলাম একটা ডাম্পার এমনভাবে আমাদের রাস্তা চেপে দিল যে আমরা পুরো রাস্তার সাইডে চলে এলাম। একটু ভয় পেয়ে গেছিলাম, আফটার অল আমি পেছনে বসে আছি, সৌমেন ড্রাইভ করছে, ভালোই চালাচ্ছে সৌমেন, রাস্তাও খুব ভালো। তারাপীঠ থেকে বোলপুর ম্যাপ সেট করার পরে এই ব্রিজটা পড়বে। তোমরা এই ব্রিজে না উঠে ডান দিকে সার্ভিস রোড ধরে ব্রিজের তলা দিয়ে আন্ডারপাস দিয়ে বাঁ দিকে এসে এই রাস্তাটা ধরে নেবে। এই রাস্তাটা বোলপুর যাচ্ছে, এখান থেকে বোলপুরের ডিস্টেন্স 50 কিলোমিটার, সময় লাগবে এই 1.5 ঘন্টার কাছাকাছি। তো রাস্তা দেখতে পাচ্ছ খুবই ভালো, দুদিকে ধান ক্ষেত রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছিল। সাঁইথিয়ায় পৌঁছে ভাষা ব্রিজে কাজ চলছে, তাই নিচে একটা সেপারেট রাস্তা করা হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপরে। নদীতে জল কম ছিল বলে যাওয়া গেছে, নয়তো পার করা খুব মুশকিল ছিল। তো আমরা প্রায় 30 কিলোমিটার চলে এলাম, এখন একটু দাঁড়িয়েছি। এই হচ্ছে বাইকের কন্ডিশান, ও একটু ফ্ল্যাগ কিনবে সৌমেন। তো এখান থেকে আর 14 কিলোমিটার হচ্ছে বোলপুর। হ্যাঁ, এখন বাজে তোমার এই 1:20। দুপুর 2 নাগাদ আমরা পৌঁছে গেলাম বোলপুর, আর এখন আছি প্রান্তিক স্টেশনে। গরমটা কিন্তু আগের থেকে বেশ বেড়েছে। তো প্রান্তিক স্টেশন থেকে আমরা এখন যাব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আছে।
বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বিশ্বভারতী ক্যাম্পাসের জাস্ট বাইরের রাস্তাতে আমরা আছি। বিশ্বভারতী সম্পর্কে যা বলা হবে তাই কম হবে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। এখানে অনেক ভবন রয়েছে যার প্রত্যেকটির মধ্যে অনেক ডিপার্টমেন্ট বা বিভাগ আছে, যেমন ভাষা ভবন, পল্লী শিক্ষা ভবন, শিক্ষা ভবন, রবীন্দ্র ভবন, বিদ্যা ভবন, বিনয়া ভবন। এখন আমরা কলা ভবনের পাশ দিয়ে যাচ্ছি আর সাথে সঙ্গীত ভবনকেও ছাড়িয়ে এলাম। আমরা ওই রাস্তাটা দিয়ে ব্যাক করছি কারণ আমরা কিছুটা গিয়েই ব্যাক করে আসতে হলো আমাদের। আমরা শুনলাম যে 3 মাস ধরে ভেতরে কোনো ধরনের ট্যুরিস্টদের অ্যালাউ নয় এক্সেপ্ট ওখানকার ছাত্রছাত্রীরা। এরপর রবীন্দ্র ভারতী মিউজিয়ামের পাশে এসে দাঁড়ালাম। রাবড়ি আছে, দই আছে, তাই তো? রাবড়ি 30 করে। এখন আছি রবীন্দ্র ভবনের সামনে। রবীন্দ্রনাথের মিউজিয়াম? হ্যাঁ, রবীন্দ্রনাথের মিউজিয়াম এটা? হ্যাঁ, রবীন্দ্রনাথের মিউজিয়াম। কে বা কেমন যা গরম পড়েছে। আমরা এখন চলে এসেছি ডি কাছে, বাইকের ছাতায় দিকটা সারাতে হবে। কীভাবে ঢুকেছে ওই জায়গাটা ঘুরিও না, এ করে রাখো, একটা মার্ক করে রাখো, দাগ দিয়ে রাখো, জল মারবে তো। লিক হয়েছে দাদু, সাইড দিয়ে বেরিয়েছে মনে হচ্ছে, না বেরোয়নি, লিক নেই, লিক নেই। হয়নি তো ওটা সাইডে, এই সাইডে এগুলো মোটা মোটা তো, ওতে ঢুকেছে, পুরো ভেতরে এতে ঢোকেনি। তুমি একটু বাকি এগুলো চেক করে দাও। আমরা এখন চলে এসেছি 9×9 হ্যাঁ রেস্টুরেন্ট। এটা হচ্ছে তোমার ওই যেখানে আমি বাইকের লিক সারতে গেছিলাম ওখান থেকে সোজা এসে ক্রসিংটা, ক্রসিং থেকে ডান দিকে। এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লজটা, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের যেটা হোটেলটা, সেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা হচ্ছে আমার বাইক পার্কিং করেছি, এবার ভেতরে যাবো খাবো কারণ 2:30 বাজছে। চলো ভেতরে যাওয়া যাক। চলো, এই এগ ফ্রাইড রাইস, তাই তো? এগ ফ্রাইড রাইস 2 প্লেট, আর এটা আছে হট গার্লিক চিকেন। চলো স্টার্ট করা যাক। লাঞ্চ করার পর সেই একই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে চোখে পড়ল সেই বিশ্ববিখ্যাত বটগাছ যার তলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সহজ পাঠ। সত্যি দারুণ লাগছিল। তারপর কিছুটা যেতেই দেখতে পেলাম ছাতিমতলা, যেটা সৌমেন দেখালো, এখানে নাকি দোল খেলা হয় দোল উৎসবে। সৃজনী শিল্পগ্রাম, আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, ওই কলাভবন থেকে মানে 3 কিলোমিটার, 2.2 কলাভবন থেকে আরও কম হবে। হ্যাঁ, এ থেকে 2.2, আমরা ওই শ্রীনিকেতন মোড় থেকে, শ্রীনিকেতন মোড় থেকে 3.3 কিলোমিটার মতো। তো চলে এসেছি, গোলাপবাগ দেখো শিল্পের নিদর্শন। এখানে বন্ধুরা
বিরসা মুন্ডা, সিধু কানু সবার স্ট্যাচু আছে, এগুলো বানানো একদম শিল্পের নিদর্শন বলা যেতে পারে। বুদ্ধ মূর্তি আছে গৌতম বুদ্ধের। হ্যাঁ বল। ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবীদের সবার এখানে স্ট্যাচুগুলো করে রাখা আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সম্প্রদায়, মানে বিভিন্ন জাতি, বিরসা মুন্ডা, সিধু কানু, তীরথ সিং মাঝি, ম্যাক্সিমাম ট্রাইবাল, ওলগাজলা। তো আমরা ভেতরে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের। আমি আর সৌমেন একটু বসে আছি, এই ছাওয়া আছে এখানে, একটু সুন্দর খড় দিয়ে ছাওয়া করা আছে আর বাঁশ কেটে এরকম বেদি মতো করা আছে, তাই তো? চলো এখন যাই, আবার দোকানগুলো দেখি কি আছে। ঠান্ডা ঠান্ডা আম পানা কেমন? হ্যাঁ দিন দিন আর আমরা খাবো এখন ঠান্ডা আম পানা, একদম সৃজনী শিল্পগ্রামের জাস্ট বাইরেই। হ্যাঁ এত ভালো লাগলো যে তুই আর একটা খাবি? একদম কি আছে দেখা, পোড়া আমের খোলা দেখা যায়। আমার গ্লাসটা নিচের দিকে একটা কাঁচা আম ছিল, স্লাইস হলো, লেবু সরবত হবে, আম পুরো হবে। হ্যাঁ হ্যাঁ জায়গাটাও ছোট, জায়গাটাও ছোট। মাইকের চাবি আমাদের বিশিষ্ট ব্যক্তি চাবি ফেলে দিয়েছে। কটা বাজে এখন? আটটা আট। তো আমরা চলে এলাম বোলপুর থেকে, পাঁচটায় বেরিয়েছিলাম মনে হয়। ওই কি সৃজনী শিল্প শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা লাস্ট ওই আমপানা খেলাম। তারপর বিকেল পাঁচটার সময় বেরিয়ে 130 মতো এলাম, 130-135 এলাম, এই ধরো 3 ঘন্টা লাগলো একদম ঘুসকড়া পেরিয়ে বর্ধমান, তারপর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে একদম স্ট্রেট চলে এলাম। এখন আছি ডানকুনি টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছি। তো চলো আর ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।